সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত ব্যাংকের শিলালোচনা ধারাবাহিকতায়। আজ আমরা বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল এমসিকিউ অংশের ম্যাথ সমাধান করব। চলুন মূল আলোচনায়। কোশ্চেন অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে, 1 থেকে 1000 মধ্যে কতগুলো ইন্টিজার আছে যেগুলো 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 1 থেকে 1000 মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে আমাদের জানি। তাহলে 30 দ্বারা সর্বনিম্ন সংখ্যা নিজেই বিভাজ্য হবে 30, 30 দ্বারা সর্বোচ্চ বিভাজ্য সংখ্যা হবে 990। তাহলে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা 990 মাইনাস 30 বাই 30 প্লাস 1, তাহলে 0 6 9 বাই 30 প্লাস 1 কেন 3, তাহলে 32 প্লাস 1, তার মানে 33টা সংখ্যা আছে 1 থেকে 1000 মধ্যে 30 দ্বারা বিভাজ্য। আবার আরেকটা কন্ডিশনে বলেছে 30 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 30 দ্বারা বিভাজ্য এবং 16 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা হবে, তার মানে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা এবং 16 দ্বারা বিভাজ্য সংখ্যার লসাগু সংখ্যার বিভাজ্যতার সংখ্যা বের করতে হবে। তার মানে 30 এবং 16 লসাগু করুন, 15 8, তার মানে 2 15 ইন্টু 8, 30 3 8 24 240। তাহলে 1 থেকে 1000 মধ্যে 240 যারা বিভাজ্য সংখ্যা আছে, সর্বনিম্ন সংখ্যাটা 240 নিজেই, সর্বোচ্চ সংখ্যাটা 960, 960 9 6 8, তাহলে দুটোর বিয়োগফল কত হবে 720। তাহলে 720 ভাগ 240 প্লাস 1, এটা হচ্ছে 240 দ্বারা বিভাজ্য সংখ্যা 1 থেকে 1000 মধ্যে। তাহলে কত হবে 3 প্লাস 1 4, তাহলে 4টে আছে 16 এবং 30 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 33টি সংখ্যার মধ্যে এই 4টা সংখ্যাও আছে না, তাহলে -4 = 29 সংখ্যা আছে যেগুলো 1 থেকে 100 মধ্যে বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। আনসার ইজ 29। নেক্সট কোশ্চেন, দ্য লেন্থ অফ আ রেক্টাঙ্গুলার ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড ওয়াইড ইজ ডিক্রিজ বাই 20%, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইজ এরিয়া অফ দ্য রেক্টাঙ্গুলার। অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ 20% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে। দেখুন, এই অঙ্কটা বেশ পরীক্ষাতেই আসে, আমার আগের লেকচারগুলোতে এই অঙ্কটা সলিউশন দেওয়া আছে। এর আনসার হবে 40% ডিক্রিজ। নেক্সট কোশ্চেন, দ্য ডাইমেনশন অফ আ বক্স আর 2, 3 এন্ড 4 মিটার্স, দ্য কস্ট অফ পেন্টিং দ্য আউটার সাইড অফ দ্য বক্স অ্যাট দ্য রেট অফ টাকা 3 পার স্কোয়ার মিটার। অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে, একটা বক্স আছে যেটার মাত্রাগুলো হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মাত্রাগুলো 2, 3 এবং 4 মিটার হলে এর আউটার স্পেসে পেন্টিং করতে কত টাকা খরচ হবে। তার মানে এই ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল হবে আউটার সার্ফেসটা। তাহলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা যে দৈর্ঘ্য গুণ 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ প্রস্থ, তার মানে
টু ইন্টু টু ইন্টু থ্রি প্লাস টু ইন্টু ফোর প্লাস থ্রি ইন্টু ফোর, তাহলে এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হচ্ছে, সিক্স প্লাস এইট প্লাস টুয়েলভ, টু ইন্টু টোয়েন্টি সিক্স, দ্যাট মিন্স বাহান্ন স্কোয়ার মিটার। তাহলে প্রতি পার স্কোয়ার মিটার খরচ হয় তিন টাকা, তাহলে বাহান্ন পার স্কোয়ার, বাহান্ন স্কোয়ার মিটারের খরচ হবে কত, ছয় পাঁচ দু কোনো দশ দুই তিন পাঁচ পনেরো একশো ছাপ্পান্ন টাকা, আনসার ইজ একশো ছাপ্পান্ন। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্রেশন বিলো এন রিফ্রিজারেট দ্য নেগেটিভ ইন্টিজার, হুইচ এক্সপ্রেশন কুড হ্যাভ আ নেগেটিভ ভ্যালু। গত কোয়েশনে বলা হচ্ছে এন যদি নেগেটিভ মান প্রকাশ করে তাহলে নিচের কোনটি অবশ্যই নেগেটিভ ভ্যালু হবে। তাহলে আমরা এটাতে অপশন মিলিটিং এলিমিনেটিং পদ্ধতি দেখব। এতে বলা হচ্ছে এন স্কোয়ার, তাহলে এন যদি নেগেটিভ হয় তাহলে এন স্কোয়ার এটা পজিটিভ হচ্ছে, অপশন এ এলিমিনেট। অপশন বিতে আমরা দেখি বিতে বলা হচ্ছে সিক্স মাইনাস এন, সিক্স যেহেতু এন নেগেটিভ মান এক্সপ্রেস করে তাহলে সিক্স প্লাস এন তার মানে এটা পজিটিভই হবে। সিতে কী বলা হচ্ছে, সিতে বলা হচ্ছে মাইনাস এন, তাহলে এন যদি নেগেটিভ মান রিপ্রেজেন্ট করে তাহলে মাইনাস এন, এনের মান নেগেটিভ তাহলে প্লাস এন হচ্ছে, এই ভ্যালিটাও পজিটিভই হবে অবশ্যই। অপশন ডিতে বলা হচ্ছে সিক্স প্লাস এন, দ্যাট মিন্স সিক্স প্লাস এন যদি নেগেটিভ মান এক্সপ্রেস করে মাইনাস এন, তাহলে সিক্স মাইনাস এন। দেখুন এখানে নেগেটিভ হওয়ার একটা পসিবিলিটি আছে, কেননা এনের মান যদি ছয়ের থেকে বড় হয় তাহলে অবশ্যই এই মানটা নেগেটিভ হবে। তাহলে আনসার ইজ ডি, দ্যাট মিন্স সিক্স প্লাস এন। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গুলার এ ইজ ওয়ান হাফ দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গুলার বি অ্যান্ড দ্য ওয়াইড অফ রেক্ট্যাঙ্গুলার এ ইজ ওয়ান হাফ দ্য ওয়াইড অফ রেক্ট্যাঙ্গুলার বি, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার এ টু দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার বি। অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার এ যেটা যার দৈর্ঘ্য হচ্ছে বি এর ওয়ান হাফ, তাহলে বি এর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এর হবে ওয়ান হাফ অফ এক্স, আবার এটা হচ্ছে লেন্থের ক্ষেত্রে, আবার ওয়াইডের ক্ষেত্রে বলা হচ্ছে বির ওয়াইড যা হবে তার থেকে এর ওয়াইডও ওয়ান হাফ হবে, তার মানে আমরা বির ওয়াইড ধরে নিই ওয়াই, তাহলে তাহলে এর ওয়াইড হবে কত, হাফ ওয়াই। তাহলে দেখুন তো এর ক্ষেত্রফল কত হচ্ছে, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ এক্স ইন্টু হাফ ওয়াই, এর ক্ষেত্রফল এস টু বির ক্ষেত্রফল এক্স ওয়াই, তাহলে ফোর এক্স ওয়াই এস টু এক্স ওয়াই, তাহলে দেখুন তো ওয়ান বাই ফোর, দ্যাট মিন্স ওয়ান এস টু ফোর, আনসার ইজ এ। নেক্সট কোয়েশ্চেন, লগ থার্টি সিক্স বাই লগ সিক্স, দ্যাট মিন্স লগ সিক্স স্কোয়ার বাই লগ সিক্স, দ্যাট মিন্স টু লগ সিক্স বাই লগ সিক্স, দ্যাট মিন্স টু, আনসার ইজ
টু। নেক্সট নেক্সট কোয়েশ্চেন, ইফ সাইন থেটা ইকুয়াল প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল ওয়ান হলে কস স্কোয়ার থেটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থেটা ইকুয়াল হোয়াট। তাহলে দেখুন সাইন স্কোয়ার, সাইন প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল ওয়ান, দ্যাট মিন্স সাইন থেটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা। সো সাইন থেটা ইকুয়াল কস স্কোয়ার থেটা। তাহলে দেখুন এইটার মান বের করি, এখন কস স্কোয়ার থেটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থেটা ইকুয়াল, তাহলে কস স্কোয়ার থেটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থেটা ইকুয়াল, তাহলে কসের কস স্কোয়ার মান কত সাইন, তাহলে সাইন থেটা প্লাস কস স্কোয়ার, তার মানে কস স্কোয়ার থেটা করতে পারি আমরা, তাহলে সাইন সাইন থেটা প্লাস কস স্কোয়ারের মান কত সাইন স্কোয়ার থেটা, দ্যাট মিন্স ওয়ান, আনসার ইজ এ। নেক্সট কোয়েশ্চেন, আ মিডিয়ান অফ ট্রায়াঙ্গেল ডিভাইডেড ইনটু টু। তাহলে বলা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ ধরে নিলাম আমরা, এর মিডিয়ান তার মানে শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুতে, তাহলে এটা আমরা ধরলাম ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে, এবং উচ্চতা হচ্ছে এডি। তাহলে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত, তার মানে হাফ ইনটু বিডি ইনটু এডি। ঠিক একইভাবে এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ইনটু ডিসি ইনটু এডি। তাহলে দেখুন তো এখানে ডিসি এবং বিডি সমান না, তার মানে বলতে পারি না বিডি ইনটু এডি, তাহলে দেখুন তো দুইটার ক্ষেত্রফল সমান, দুটার ক্ষেত্রফল সমান, তাহলে আনসার ইজ বি। মেন্টাল অ্যাবিলিটি বলতো, দেখুন ফোর সিক্স নাইন সিক্স ফোরটিন সিক্স, তাহলে পরেরটা কত হবে লজিকটা দেখুন আপনি, সিক্স বরাবরই আছে, চারের সঙ্গে পাঁচ যোগ করে হয়েছে নয়, নয়ের সঙ্গে পাঁচ যোগ করে হয়েছে চোদ্দো, তাহলে চোদ্দোর সঙ্গে পাঁচ যোগ করে হবে কত উনিশ, তাহলে আনসার ইজ সি। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি কেসেস ডু ইউ নিড ইফ ইউ হ্যাভ টু প্যাক 112 পেয়ার্স অফ শুজ ইন টু কেস দ্যাট ইজ হোল্ড এইট শুজ, 28 শুজ। তো কোশ্চেনে বলা হচ্ছে একটা বক্সে যেখানে 112 জোড়া জুতো আছে এবং একটা বক্সে হোল্ড করে 28টা শু, তাহলে কতটা বক্স লাগবে, তাহলে দেখুন তো 112 জোড়া দ্যাট মিন্স কতটা শু, 224টা শু, তাহলে 224টা শু, তাহলে একটা বক্সে 28টা শু লাগে, তাহলে 224টায় কতটা বক্স লাগবে বাই 28, ক্যালকুলেশন করুন 8, আনসার ইজ এ। নেক্সট কোশ্চেন, এ দশজন ব্যক্তি প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করলে টোটাল কতটা হ্যান্ডশেক হবে,
এইটা হ্যান্ডশেকের জন্য আমি একটা শর্টকাট একটা ফর্মুলা দিচ্ছি আপাতত, আপনারা এটা ফলো করতে পারেন। যেমন এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, দ্যাট মিন্স এন হচ্ছে টেন ইন্টু টেন মাইনাস ওয়ান বাই টু, টেন ইন্টু নাইন ফাইভ, ফার্স্ট নাম পঁয়তাল্লিশ। তাহলে কতটা হ্যান্ডশেক করতে পারবে? পঁয়তাল্লিশটা হ্যান্ডশেক। হ্যান্ডশেকের ক্ষেত্রে এই সূত্রটা বরাবরই কাজে লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাকি কিছু আছে যেগুলো মেন্টাল অ্যাবিলিটি, এগুলো ম্যাথের মধ্যে মূলত না। তারপর চেষ্টা করবো নেক্সট ডে মেন্টাল অ্যাবিলিটিগুলো নিয়ে আরেকটা ভিডিও করার। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো ব্যাংক কোশ্চেন আলোচনা নিয়ে।